हेलो फ्रेंड्स, आमी चित्रप्रिया, वेलकम बैक टू चिरोयस हाउस। चले एक नतून वीडियो निये क्रोशर सहाज्ये खूब सहजे एक फुल बनाबो। एटी जेको उलर ड्रेस, घर सजानो जिनिस बा अन्यान्य जेको क्राफ्ट यूज करा जाए। सो लेट्स स्टार्ट। एखाने दो धरनेर फुल देखा जाच्छे, एकटा एकटु पतला उले बनानो एबं अन्यटा एकटु मोटा बा सहजेई पावा जाए जे बाजारे, से उल्टा दिए बनानो। तो आमी सहजे जेटा पावा जाए सेटा दिए बनाबो। तो प्लिज भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। आमी एखाने 3 मिलीमिटार बा 3 mm एकटा हुक नियेछि। प्रथमे एकटा स्लिप नट तैरि करब। एरपर 5টা चेन बनाबो। क्रोशेर এই চেনকে সব সময় ফাউন্ডেশন চেন বলা হয় বা বেস চেন হিসেবে এটাকে ধরা হয়। তো ফাউন্ডেশন চেনের একদম শেষ চেনটিতে একটা স্লিপ নট বানিয়ে চেনটি ক্লোজ করব। এরপর দুটি চেন নিয়ে নেব এবং মোট 11টি ডাবল ক্রোশে স্টিচ বানাবো। প্রথমে এই দুটি চেন একটা ডাবল ক্রোশে স্টিচ হিসেবে ধরা হবে। ১২টা ডাবল ক্রোশে স্টিচ নিলে আমার ফুলের পাপড়িগুলো মোট 6খানা হবে। এই রাউন্ডটি শেষ করার জন্য একদম শেষের স্টিচের ওপরের ঘর যেটা, সেখানে স্লিপ স্টিচ বানিয়ে নেব এবং রাউন্ডটি শেষ করব। পাপড়ি বানানোর জন্য অন্য কালার এখানে অ্যাড করছি। এবার প্রথমেই দুটি চেন নিয়ে নেব। এবং নেক্সট ঘরে দুটি ডাবল ক্রোশে স্টিচ বানাবো। এরপর নেক্সট ঘরে আবার দুটি ডাবল ক্রোশে স্টিচ বানাবো। এই দুটি ডাবল ক্রোশের জায়গায় চাইলে 3টি বা 4টি স্টিচও করা যায়। এবার আরো দুটি চেন নিয়ে সেম স্টিচের ঘরে স্লিপ স্টিচ করে সেলাইটা শেষ করব। অবশ্যই মাথায় রাখতে হবে যে পরের স্টিচ যেন না হয়। এরপর আরো দুটি চেন নিয়ে নেক্সট একটা ঘরে 2টো ডাবল ক্রোশে স্টিচ, আবার তারপরে নেক্সট ঘরে আবারও 2টো ডাবল ক্রোশে স্টিচ নিয়ে আবারও দুটি চেন নিয়ে স্লিপ স্টিচ করে নেক্সট পাপড়িটা বুনব। এভাবে মোট 12টি ঘরে 6টা পাপড়ি বানাবো। আমার কাজটি একদম শেষের দিকে চলে এসেছে।
কাজটি শেষ হওয়ার পর এরকম দেখতে হবে। ক্রোশে দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই ফুলটি। যারা একদম নতুন তারাও ক্রোশেটি বুনতে পারেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।